हेलो फ्रेंड्स, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে নাম তোমাদের জন্য অন্য ধরনের একটা ভিডিও, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্প করবে। কারণ তোমরা সকলেই জানো যে রাজ্যের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়ে গিয়েছিল যে স্কুল কলেজ যে ইউনিভার্সিটি সেগুলো কিন্তু পূজোর পরে কিন্তু খুলতে চলেছে। এবং তোমরা আশা করি সকলেই জানো যে এই যে আমাদের রাজ্যে কিন্তু পুরোপুরি যে লকডাউন সেটা কিন্তু এখনো পর্যন্ত যে মানে শেষ হয়ে যায়নি, যে আংশিক লকডাউন সেটা কিন্তু চলছে। এবং এটাও যে 30 অক্টোবর অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু যে লকডাউনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি ছিল আজকে পর্যন্ত, কিন্তু সেটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে পুরো অক্টোবর মাসটা পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবং নবান্নের তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশটাও এসে গিয়েছে। তো সেই সমস্ত আপডেটগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, এবং এর যে এডুকেশনাল পারপাস সেটা নিয়েও আলোচনা করছি। এবং সামনে তোমাদের পুজো আসছে, সেক্ষেত্রে কি কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে নাকি, সমস্ত আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে যেটা বলছে যে করোনার বিধিনিষেধ চলবে অক্টোবর মাসও, পুজোর দিনগুলিতে রাতে বিশেষ ছাড় ঘোষণা। এখানে যেটা বলছে দেখো যে রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনই বিধিনিষেধ উঠে যাচ্ছে না। আগের ঘোষণা মতো 30 সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ জারি ছিল রাজ্যে, এবার সেটা বেড়ে 30 অক্টোবর করলো রাজ্য সরকার। তবে নবান্নের তরফে জানানো হয়েছে দুর্গাপুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধে কিছুটা ছাড় পাওয়া যাবে। বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যে এখনকার যে সমস্ত করোনা বিধি রাজ্যে চালু রয়েছে সেটাই কিন্তু চলবে গোটা অক্টোবর মাস পর্যন্ত। এবং অনেকেই যেটা এক্সপেক্ট করছিল যে এই যে করোনা বিধিনিষেধ সেপ্টেম্বরে শেষ হয়ে যাওয়ার পর যে লোকাল ট্রেন বা মেট্রো সে সমস্ত কিছু যে নর্মাল হবে, বেশ কিছুটা ছাড় পাওয়া যাবে, সেটা কিন্তু আপাতত হচ্ছে না। যেরকম চলছে সেরকমই বলতে গেলে প্রায় চলবে। এবং যে আরও একটা জিনিস যেটা দেখো যে এই যে অক্টোবর মাস, যেখানে বলছে যে অক্টোবর মাস উৎসবের মাস, সেই সময়ও করোনা বিধিনিষেধ বজায় রাখার কথা জানালেও কিছুটা ছাড়ের কথা জানিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী এখনকার মতো অক্টোবর মাসেও রাত্রি 11টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ, নাইট কারফিউ যেটা, সেটা কিন্তু জারি থাকবে। তবে পুজো কটা দিন দর্শনার্থীদের সুবিধা করে দিতে 10 থেকে 20 অক্টোবর রাত্রিকালীন কারফিউ থাকবে না। এই সময়কালের মধ্যে রয়েছে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো। অর্থাৎ দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর যে দিনগুলো 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোনোরকম কিন্তু নাইট কারফিউ থাকছে, এটা কিন্তু শুধুমাত্র পুজোর পারপাসের জন্যই। কিন্তু 10 তারিখ থেকে 20 তারিখ বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত দিনগুলো রয়েছে সেখানে কিন্তু যেমন নাইট কারফিউ ছিল 11টা থেকে 5টা, সেইটাই কিন্তু বজায় রাখবে। এবং বাদ বাকি যে সমস্ত যে তোমার বিধিনিষেধ, সামাজিক দূরত্ব বিধি থেকে শুরু করে যা কিছু, সমস্ত কিছু কিন্তু সেম থাকছে। এছাড়া কিন্তু অন্য কোনো রকম কিছু সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা নেই। অর্থাৎ পুজোর পরে যে স্কুল যে খোলার যে ব্যাপারটা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেটা কিন্তু ইমিডিয়েটলি অক্টোবর মাসে তো খুলছে না, এটুকু পুরোপুরি শিওর। কারণ অক্টোবর মাস গোটাটা পর্যন্ত তোমার যে নাইট কার মানে তোমার যে আংশিক লকডাউন সেটা কিন্তু বজায় থাকছে। অর্থাৎ অক্টোবর মাসের পরে নভেম্বর ডিসেম্বর করে তোমাদের যে স্কুল কলেজ সেটা খোলা যায় কিনা এখন সেটাই দেখার। তবে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু কোনো রকম এডুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো সেগুলো খুলছে না। তবে অনলাইনে যে ক্লাস সেটা কিন্তু অক্টোবর মাস থেকেই চালু হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু তোমরা নিজস্ব যে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত এই আপডেটটাই ছিল। আশা করি তোমাদের এই ধরনের আপডেটটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে। এবং তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও কীরকম কীরকম আপডেট তোমরা পেতে চাও। যদি অন্য ধরনের কোনো আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভিডিওটা এতদূর পর্যন্তই রইল, এখনকার মতো এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।